আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজেরিন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহর গুসসা থেকে বাঁচার দোয়া। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আল্লাহর গুসসা থেকে বাঁচার জন্য, এটা আল্লাহ যেন আপনার উপর রাগান্বিত না হন, অনেক গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত একটা দোয়া, যা সহি মুসলিমের এক হাদিসের মধ্যে এসেছে, আরেকটা এসেছে শ্রোণে আবু দাউদের মধ্যে। যদি আল্লাহপাক কোনো কারণে বান্দার প্রতি রাগান্বিত হন, এই আমলে অবশ্যই আল্লাহপাকের ক্রোধ দমন হবে ইনশাআল্লাহ। আমাদের আরেকটা চ্যানেল আছে, ডার্ক ব্লু, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্মানিত বন্ধুরা, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন জাওয়ালি নিয়ামাতিকা ওয়া তাহাউলি আফিয়াতিকা ওয়া ফাজআতি নিকমাতিকা ওয়া জামিই সাখাতিকা। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন জাওয়ালি নিয়ামাতিকা ওয়া তাহাউলি আফিয়াতিকা ওয়া ফাজআতি নিকমাতিকা ওয়া জামিই সুখতি ওয়া জামিই সুখতিকা। অর্থ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে এই দোয়াটা বেশি বেশি করতেন। অর্থ আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন জাওয়ালি নিয়ামাতিকা, হে আল্লাহ, আমি তোমার নিকট আমার উপর তুমি যে নিয়ামত দিয়েছো সেটা যেন দূর না হয়ে যায়, সেজন্য আমি তোমার কাছে দোয়া করছি। এবং ওয়া তাহাউলি, আর তুমি আমার উপর যে সুস্থতা দিয়েছো সেটা যেন আমার থেকে দূর না হয়ে যায়, এবং আমার আমার উপর তুমি যেন রাগ না করো, রাগ করলেও যেন ক্ষমা করে দাও, এগুলো তুমি আমার জন্য কবুল করো। আরেকটা এসেছে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন জুই, হে আল্লাহ। আবার দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল জুই ফাইনাহু বিসাদ দজিই ওয়া আউযু বিকা মিনাল খিয়ানাতি ফাইন্নাহা বিসাতিল বিতনা। এটার অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বললে আল্লাহ পাক আমাদের উপর রাগান্বিত হবেন না, এবং এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহ রাসূলকে বলতে শুনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমলটা বেশি বেশি করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।